আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো গাছের প্রুনিং নিয়ে। প্রুনিং করলে একটা গাছ কতটা সুন্দর হতে পারে সেটাই দেখাচ্ছি। এই কাটা মুকুটের দেখেন সেরকম আমি যত্নই করি নাই, জাস্ট একটু ছেটে টেটে দিয়েছি আর মাঝে মাঝে একটু ভার্মি কম্পোস্ট সার। ও আজকে আমি সব গাছেরই মোটামুটি যেগুলো প্রয়োজন সব গাছেরই আমি প্রুনিং করেছি। এই কাটা মুকুট মাত্র এক ডালের ছিল, এখন এক দুই তিন তিনটা ডাল তার বের হয়েছে। আশা করছি এটাও ঝাঁকড়া হয়ে যাবে এবং তখন আরও সুন্দর লাগবে। তো আমার মেজো বোন সবসময় বলতো যে তুমি গাছের ডাল কেন, একটা পাতা নতুন গজালেও বোধহয় খেয়াল করো। আসলেই তাই, আমি গাছের এই যে নতুন নতুন পাতা গজায় সেগুলো আমি খুব মুগ্ধ হয়ে দেখি, আমার খুবই ভালো লাগে। আমি এর আগে আমার এই যে বোগেনভিলিয়া এটা প্রায় মরেই গিয়েছিল, সেই মৃতপ্রায় গাছটা, মানে আমি আসলে ওটা দেখে বোঝার উপায় ছিল না যে ওটা আদৌ বেঁচে আছে কিনা। সমস্ত পাতা ঝরে গিয়েছিল এবং ডালটা একদমই মরমর অবস্থায়, সেটা আমি জাস্ট শিকড়টুকু রেখে বাকি পুরোটাই কেটে দিয়েছিলাম। কেটে মোটামুটি একটু যত্ন টত্ন করেছি, খুব বেশি কিছু না, ওই সার দেওয়া আর একটু হচ্ছে এই যে গোল দানা, এই খাবারটা, এই দানা দানা খাবারটা, এটাকে NPKS বলে খুব সহন্ত। এই খাবারটা একটু দিই, স্প্রে করি, পাতাগুলো পরিষ্কার রাখি। এই তো সেই বোগেনভিলিয়া তো এখন খুবই সুন্দর হয়েছে। আর আজকে মেইন প্রুনিং করলাম হচ্ছে আমার এই অপরাজিতার। অপরাজিতা সেই গাছটি যেটা মরা গাছটি মরে যাওয়ার আগে আমাকে তিনটা বিচি দিয়ে গিয়েছিল, সেই বীজ থেকে আমার দুইটা চারা হয়েছিল, তিনটা চারা হয়েছিল, একটা চারা আবার মরেও গিয়েছে। সেই দুইটা চারা এখন বিশাল ডালপালা ছড়িয়ে অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমাকে ফুল দিচ্ছে না, যে কারণে আজকে আমি প্রুনিং করলাম। প্রুনিং করার পর আবার হচ্ছে গাছের মাটি টাটিগুলো একটু সরিয়ে টরিয়ে মাটি পরিষ্কার করে একটু খাবার দিলাম, দেখি কি হয়। এই গোলাপ গাছটারও আজকে প্রুনিং করলাম, কারণ শীতকালে অনেক গাছের পাতা ঝরে যাবে, মরে যাবে, অনেক কিছু হবে, এবং এক ধরনের মিলিবাগ নামক একটা পোকাও আছে, সেটাও হবে। তো আমাদেরকে একটু পরিষ্কার রাখতে হবে, বিশেষ করে পাতাগুলো, না হলে গাছ বাঁচাতে পারবো না। আর সবশেষে ফুলগুলো আবার দেখিয়ে দিই, প্রতিদিন ফুটতেই থাকে, ফুটতেই থাকে, নতুন কিছু ফুল ফোটে আবার পুরনোগুলো ঝরে যায়, আমার খুবই ভালো লাগে। ওকে, আল্লাহ হাফেজ।